ওয়েলকাম টু ভিডঙ্গ.কম। আমি সুনাম, তোমাদের ম্যাথের টিচার। চলো দেখে নেওয়া যাক এবারে কোন অঙ্ক রয়েছে আমাদের কাছে সলভ করার জন্য। এখানে বলা রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। মাঠের ওপর কোন স্থান থেকে একটি মোবাইল টাওয়ারের চূড়ার উন্নতি কোণ 30 ডিগ্রি এবং টাওয়ারের গোড়া থেকে ওই স্থানের দূরত্ব 18 মিটার, টাওয়ারের উচ্চতা কত? তাহলে আমরা ধরে নিচ্ছি এখানে যে ছবি দেওয়া রয়েছে সেই ছবি অনুযায়ী আমরা ধরে নিচ্ছি যে বিসি হচ্ছে টাওয়ারের উচ্চতা, এবং এর মানটা আমরা ধরে নিয়েছি যে x মিটার। এবার যেটা রয়েছে চূড়ার উন্নতি কোণ যেটা দেয়া রয়েছে সেটা বলা রয়েছে 30 ডিগ্রি, উন্নতি কোণ 30 ডিগ্রি, এবং এই অ্যাঙ্গেলটা যেটা হবে BAC সেটা হচ্ছে 30 ডিগ্রি, আর এখানে অ্যাঙ্গেল B সেটা হচ্ছে 90 ডিগ্রি। অতএব ABC ত্রিভুজ ABC সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। আর আরেকটা জিনিস ইনফরমেশন যেটা আমাদের দেয়া রয়েছে যে টাওয়ারের গোড়া থেকে ওই স্থানের দূরত্ব 18 মিটার, তাহলে টাওয়ারের গোড়া হচ্ছে বি বিন্দুতে, আর এই যে বিন্দু থেকে এই 30 ডিগ্রি উন্নতি কোণ হয়েছে সেই দূরত্বটা হচ্ছে 18 মিটার, তার মানে AB সেটা হচ্ছে 18 মিটার। এবার সমকোণী ত্রিভুজ থেকে আমরা লিখে নিতে পারি যে ট্যান 30 ডিগ্রি সমান সমান লম্ব বাই ভূমি, তার মানে হচ্ছে BC ডিভাইডেড বাই AB। তাহলে ট্যান 30 ডিগ্রির ভ্যালু কত? 1√3 ইকুয়াল টু BC, আমরা জানি না x ধরেছি, আর AB হচ্ছে 18, তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে 18√3। তার মানে ওপর এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, ওপর নিচে যদি √3 দিয়ে গুণ করি, তাহলে আমরা কত পাবো? 6√3 এত মিটার। অতএব সঠিক উত্তর কোনটা হবে? না, টাওয়ারের উচ্চতা কোন অপশনটা হবে? না, অপশন D, 6√3 মিটার। ভিডঙ্গ.কম ওয়েবসাইটে ভিজিট করার জন্য আপনাদের ধন্যবাদ। গণিতের এইরকমই নানান সমস্যা সমাধানের জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।